গরমে খুবই প্রয়োজন সেটা হলো শুক্তো। শুক্তোটা এমন একটা ডিশ যেটা গরমে খুবই ভালো, শরীরের পক্ষেও খুব ভালো আর খেতেও খুবই টেস্টি হয়। তাহলে চলো বেশি বকবক না করে রেসিপিটা স্টার্ট করে দিই। আর তার আগে যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও ক্লিক করে দিও। তাতে কি হবে আমি আরো আগামী দিন আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তাহলে আনতে পারবো। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। বন্ধুরা গরম তো প্রায় চলেই এসেছে আর গরম মানেই খেতে হবে শুক্তো। তো আমরা তো মাছ মাংস ছাড়া কিছুই বুঝি না, শাকসবজিও যে কতটা প্রয়োজনীয় তা আমরা ভুলেই গেছি। আর এই গরমে শুক্তো থেকে ভালো রেসিপি আর হতেই পারে না। শুক্তো যেমন শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর এটা খেতেও খুব টেস্টি হয়। তাহলে বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো চলো রেসিপিটা স্টার্ট করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি অনেক রকম সবজি কেটে নিয়েছি, তার মধ্যে আছে সজনের ডাঁটা, আলু, গাজর, কাঁচকলা, পেঁপে। তো এখানে আমি উচ্ছেটাকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে বেগুনটা আমি জলে ভেজিয়ে রেখেছি, কেননা বেগুন কালো হয়ে যায় বলে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো খোলা ভেজে নেব পাঁচফোড়ন, আর এর সাথে কিছুটা আমি এক্সট্রা জিরে অ্যাড করব। পাঁচফোড়নের জিরে থাকার সাথে আমি এক্সট্রা একটু জিরে অ্যাড করে দিচ্ছি। এই দেখো, তো চলো এই দেখো আমি ভেজে তুলে নিলাম, হালকা ভেজে নিয়েছি। এই ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। তো চলো ততক্ষণে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই নুন হলুদ মাখানো উচ্ছেগুলো আমি এখানে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। তাতে কি হয় উচ্ছের তেতো ভাবটা একটু কম হয়ে যায়। তো এই দেখো আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। তো এই দিকে আমার উচ্ছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এবার উঠিয়ে নিই। এবার আমরা নুন হলুদ মাখানো বেগুনটাকে ভেজে নেব। যেহেতু বেগুন নরম তার জন্য একটু ভেজে আলাদা করে আগে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ এখানে বেগুনগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে আরেকটু আমি তেল অ্যাড করব। আমি দিচ্ছি এখানে সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো এখানে দেখতে পাচ্ছ ফোড়নটা আমার হয়ে গেছে। তো এখানে আমি কেটে রেখেছিলাম যা যা সবজিগুলো, সব সবজিগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই সবজিগুলোকে আমি একটু নুন দিয়ে ভালো করে ভাজবো, ঢাকনা দিয়ে দিয়ে আমি এই সবজিগুলোকে ভেজে নেব যেন কোনো জল এর মধ্যে না থাকে। তো এই দেখো আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি সব সবজিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে বেটে নিয়েছি রাঁধুনি, আদা আর কাঁচা লঙ্কা। যেহেতু শুক্তোতে লঙ্কা না দিলেও চলে, কিন্তু আমি এখানে অ্যাড করেছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি ভালো করে মশলাটা কষানোর পর এর মধ্যে অ্যাড করব
दूध आमी एखाने दूध नियेछी आमुलेर दूध आमी व्यवहार करेछी जेटा गुड़ो दूधटा तो ये देखते ही पाच्छो आमी एखाने दूध निये नियेछी हाफ तो एखाने आमी गरम जल दिए दूधटाके आमुलेर गुड़ो दूधटा आमी गुलिये निये नियेछी জলটা একটু গরম হয়ে ফুটে ফুটে এলেই আমি উচ্ছে আর বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এবার চলো এবার এটাকে ঢাকা দিয়ে দেই আর এটা গ্যাসের ফ্লেমটা খুবই মিডিয়াম রাখতে হবে তো দেখতেই পাচ্ছো আমি দেখছি যে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা তো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব চিনি স্বাদমতো চিনি দিয়ে দেব কারণ শুক্তটা মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো এবার আমি এর মধ্যে দিচ্ছি ঘি কারণ শুক্তটা প্রায় হয়েই গেছে তো এবার আমি ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দেব আগে ভেজে রাখা এই ভাজা মশলাটা তো একদম রেডি হয়ে গেছে আমার শুক্তো তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খাবে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এই দেখো একদম রেডি এন্ড সার্ভ কালারটা কত সুন্দর এসেছে তো চলো তোমরা এভাবে বাড়িতে শুক্তো রান্না করে খাবে তো তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সাথে।